بسم الله الرحمن الرحيم المقطع الثالث في سنن الخروج من البيت সম্মানিত ভিউয়ার্স দর্শক শ্রোতাবৃন্দ ঘর থেকে বের হওয়ার সন্ন্যত নিয়ে আমরা আলোচনা করব এবার এই সংক্ষিপ্ত ভিডিওতে ঘর থেকে বের হওয়া একটি দোয়া আছে ছোট্ট দোয়া এটা পড়লে বিশাল বিশাল অনেক ব্যাপক সব এবং উপকারিতা আছে আর এটা নিয়ে আলোচনা করবো সংক্ষেপে ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লা তো অকাল তো আল্লাহ আল্লাহ হাউল আল্লাহ কোয়াত এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তাকে কী বলা হয় তো তোমার জন্য যথেষ্ট হয়েছে এবং তুমি নিরাপদ আশ্রয় গ্রহণ করেছো নিরাপত্তা তোমার জন্য নিশ্চিত হয়েছে এবং হেদাত প্রাপ্ত হয়েছ এটা হয় এই তিনটা কথা বলা হয় তাকে এবং শয়তান ওখান থেকে হটে যায় চারটি উপকার দেখুন এই এই কথাগুলো বলা হয় বিশাল উপকার দেখুন এখানে শব্দগুলো খেয়াল করুন যে তাকে বলা হয় যে কি এই দোয়াটি পড়ে তো তকাল তো আল্লাহ আল্লাহবুল্লাহ কয়বিল্লা এটার বাংলা অর্থ হলো আমি আল্লাহ ভরসা করছি এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি এবং সমর্থের কারণে এটা যদি পড়া হয় এবং আম বের হচ্ছে আল্লাহন বের হচ্ছে আল্লাহ প্রত্যক্রম ভরসা করে এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি এবং সমত্ত করা এটা বললে প্রথমে সমস্ত কিছুর জন্য যথেষ্ট হবে যে বের হচ্ছে রেজেকের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে অথবা যে উদ্দেশ্যে বের হচ্ছে বাজারের উদ্দেশ্যে সব কিছুর জন্য যথেষ্ট হবে আরেকটি যে ফায়দা যেটা নাকি সম্পূর্ণ নিরাপদ থাকবে শয়তান বা টেরারিজম অথবা চোর ডাকাত গুন্ডা পান্ডা তার কোনো ক্ষতি করতে পারে না সম্পূর্ণভাবে সে একেবারে নিরাপদ থাকবে এরপর তিন নম্বর হলো হেদায়ত প্রাপ্ত তো কখনো গোমড়ার সম্ভাবনা আল্লাহ তালাকে হেদায়তে রাখবেন আল্লাহ তারা বিশেষ হেদায়ত তাকে দিয়ে রাখবেন সে কখনো ভুল কাজ গলত কাজ এবং গুমরাই কাজ করতে পারবে না আরেকটা হলো শয়তান তাকে গোমরা করার কোনো স্কোপ থাকবে না কারণ শয়তান নিজে ওখান থেকে ঘটে যাবে এই তিনটা শব্দ শুনে যে এর পিছনে থেকে লাভ নেই আমার কোনো ক্ষতি তার করা সম্ভব না সুতরাং শয়তান যখন পারবে না জিনিস শয়তান কোনো ক্ষতি করতে হবে না মানুষ শয়তান চোর ডাকাত গুন্ডা বদমাইশ টেরিজম যারা টেরিস্ট যারা আছে সন্ত্রাসী এরা কোনো ধরনের ক্ষতি তার করতে পারবে না সো আমরা এই এমন করি বিশেষ ফায়দা তো অবশ্যই আছে আমরা যেটা জানলাম এই ফায়দার সঙ্গে এর সঙ্গে করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো হির দান করুন